করোনা আতঙ্কে বন্ধ হলো কুন্নগরের বিখ্যাত শকুন্তলা কালীপুজো। করোনা আতঙ্কে এবার হচ্ছে না কুন্নগরের বিখ্যাত শকুন্তলা কালীপুজো। এই পুজো যে শুধু কুন্নগরের পুজো তা নয়, এই পুজো বিখ্যাত সারা রাজ্যে। পুজোর আগের দিন জলঢালা থেকে শুরু করে পুজোর দিন কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই পুজোয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মাকে দর্শন করতে আসেন একাধিক মানুষ। বুধবার বিধায়ক প্রবীর ঘোষালের অফিসে মিটিং করে পুজো কমিটির সদস্যরা ও পুলিশ আধিকারিকরা জানিয়ে দেন, এবার শুধুমাত্র ঘট পুজোই হবে, হবে না জলঢালা, গণ্ডিকাটা, টালা পুজো, বলিদান। এবছর এই পুজো 131তম বর্ষে পদার্পণ করল। এই পুজো স্থগিত হয়ে যাওয়ায় শুধু কোন্নগরের মানুষ নন, মন ভাঙল সারা রাজ্যের মানুষের। পুজো কমিটি ও বিধায়ক মানুষের উদ্দেশ্যে বলেন, কেউ ভিড় করবেন না, বাড়িতে বসে মায়ের আরাধনা করুন। কোন্নগরের শকুন্তলা কালীপুজো নিয়ে আজকে মিটিং হলো, কি সিদ্ধান্ত হলো আপনাদের? সিদ্ধান্ত হলো আগামী 9th May শনিবার একদম ঘর বসিয়ে পুজো হবে, মূর্তির কোনো ব্যবস্থা এবার হচ্ছে না, লকডাউনের নিয়ম মেনে বিধি মেনে সব কিছু করা হবে। শকুন্তলা কালীপুজোর কমিটি এসেছিল, আমাদের থানার ভারপ্রাপ্ত অফিসাররা ছিলেন, সকলেই আলোচনা করে ঠিক করেছেন যে লকডাউনের যে নিয়ম সেই নিয়ম মেনে শুধু পুরোহিত আর দু তিনজন যারা সহযোগিতা করবেন পুরোহিতের সঙ্গে তারা থেকে পুজোটা সম্পন্ন করবেন। কোনো ভক্তদের ডন্ডি খাটা, জল ঢালা, পুজো দেওয়া এসব এবছর বন্ধ, পুরো তালাচাবি মন্দিরে দিয়ে ভেতরে পুজো হবে। কুন্নগর নয় শুধু মানে প্রায় রাজ্যেই এটা একটা আবেগ বলা যায়, তো এই বিষয়টা মানুষকে কি বার্তা দেবেন? না, মানুষের কাছে এটাই বার্তা যে মানুষ যেভাবে লকডাউন মেনে চলছে এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না, এবং আমাদের মানুষ অত্যন্ত সচেতন, সকলেই জিনিসটা উপলব্ধি করবে এবং সেই মতন তারা এবছরের মতন যে সমস্ত ঘটা করে লাইন দিয়ে পুজো দেওয়া, ডন্ডি খাটা, জল ঢালা সেটা এবার করবেন না। মেলাও তাহলে হচ্ছে না? মেলারও প্রশ্ন নেই। ঠিক আছে। বিধায়কের সঙ্গে আজকে আমাদের মিটিং ছিল, বিধায়কের সঙ্গে কয়েকদিন ধরেই আলোচনা হবে, কিন্তু বিধায়ক ঠিক টাইম দিতে পারছিল না এই করোনার জন্যই কবে কী হবে। যাই হোক, আমাদের আজকে বসা হয়েছে, সেখানে আমাদের একটাই ঠিক হয়েছে, আমাদের যেটা পুলিশ সদস্য নিয়ে আমরা বলেছিলাম সেখানে মোটামুটি একটা ঠিক হয়েছিল, সেরকমই একই যে কোনোরূপ দণ্ডিযাত্রী, ডালা পুজো বা ছাদ বলিদান, জল ঢালা কোনোটাই আমাদের নেওয়া সম্ভব হবে না। আমাদের পুজোটা হবে 9 May বাংলার 26শে বৈশাখ, দিনটা থাকবে একই, রাতেই পুজো হবে, কিন্তু কোনোভাবেই এগুলো নেওয়া সম্ভব না। এবং আমরা কন্নগরবাসী তথা পশ্চিমবঙ্গ থেকে বহু ভক্তরা এখানে আছে, তাদের উদ্দেশ্যে আমি সম্পাদক হয়ে একটা কথাই বলবো, এবছরটার জন্য কষ্ট হলেও বাড়ি থেকে মাকে ডাকুন, মা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই করোনাকে দেশ থেকে মুক্ত করে দেয়। হুগলি থেকে সুমন করাতি, রিপোর্ট টাইমস বাংলা।